হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পরীক্ষার হলে এবং পরীক্ষার পূর্বে করণীয় সম্পর্কে। যে বিষয়গুলো না জানলে আপনি হয়তো ছোটখাটো ভুল করে বসতে পারেন পরীক্ষার হলে। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো পরীক্ষার কেন্দ্রে ঢোকার পর অবশ্যই টেনশন মুক্ত রাখতে হবে। মনে রাখতে হবে কখনোই মাথায় টেনশন কিংবা মনে ভয় রাখা যাবে না, কারণ মনে ভয় কিংবা মাথায় টেনশন রাখলে তুমি তোমার জানা জিনিসও ভুলে যেতে পারো। তাই অবশ্যই আগে নিজেকে ফ্রি মাইন্ড করে নিতে হবে। বন্ধুরা, আরেকটি সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হলো তুমি তোমার ওয়েমার পেপার পূরণ। এটি হলো এই মুহূর্তে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ। এখানে তুমি তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি নিখুঁতভাবে পূরণ করতে হবে, কেননা এখানে তোমার কোনো ভুল হলে তোমার পুরো উত্তরপত্রই হয়তোবা ভুলের সম্ভাবনায় একেবারে বাতিল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট হয়তোবা ফেল আসতে পারে। তাই কোনোভাবেই এখানে ভুল করা যাবে না কিংবা তাড়াহুড়া করা যাবে না। সুতরাং খুব ঠান্ডা মাথায় ওয়েমার পেপারটি পূরণ করতে হবে। পরের বিষয়টি হলো প্রশ্নপত্র পাওয়ার পর করণীয়। প্রশ্নপত্র পাওয়ার পর খুব মনোযোগ সহকারে সময় নিয়ে আগে প্রশ্নটি পড়ে নিবে, এবং যে প্রশ্নটি তুমি পারো সেটি সর্বপ্রথম পড়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে প্রশ্নপত্র কমন না পড়লেও এখানে ভয় পাওয়া কিংবা অতিরিক্ত টেনশন নেওয়া যাবে না। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরপত্রে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমসিকিউ। পরীক্ষায় হয়তোবা তোমার 30 নম্বর কিংবা 25 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, সেখানে তুমি ওএমআর পেপারের মধ্যেই এমসিকিউগুলো পূরণ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে এখানে একটু চিন্তা ভাবনা করেই তুমি উত্তর করতে হবে, কেননা এখানে ওভার রাইটিংয়ের কোনো অপশন নেই। সুতরাং তুমি একবার এমসিকিউটি ভরাট করে ফেললে দ্বিতীয়বার আর এটি কিন্তু ভরাট করার সুযোগ পাবে না। সুতরাং এক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় এমসিকিউ পূরণ করতে হবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট হলো সময়ের প্রতি লক্ষ্য। বন্ধুরা, যেহেতু তোমরা 60টা সৃজনশীল অ্যান্সার করবে, সুতরাং আগেই সময় নির্ধারণ করে নিবে এবং কিছুক্ষণ পরপর তোমরা ঘড়ির দিকে লক্ষ্য রাখবে, কেননা সময়ের প্রতি তোমরা লক্ষ্য না রাখলে হয়তোবা দেখা যাবে তোমাদের উত্তর রয়ে গেছে কিন্তু সময় শেষ হয়ে গেছে। সুতরাং এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, কারণ সময়ের প্রতি তুমি লক্ষ্য না রাখলে তুমি কখনোই সম্পূর্ণভাবে তোমার উত্তরপত্রটি অ্যান্সার করতে পারবে না। এরপর যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হলো পরীক্ষার হলে শৃঙ্খলা। পরীক্ষার হলে অবশ্যই তোমরা শৃঙ্খলা বজায় রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে পরীক্ষার কর্তৃপক্ষ তোমার প্রতি বিরক্ত হয় এবং তোমার থেকে পরীক্ষার তোমার উত্তরপত্রটি নিতে বাধ্য হয়। সুতরাং এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো তোমরা অবশ্যই এখানে শৃঙ্খলা বজায় রাখবে এবং যতটুকু সম্ভব ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো পরীক্ষা শুরু কিংবা শেষ হওয়ার পর তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে অবশ্যই কথা বলে নিজেদেরকে চিন্তামুক্ত রাখবে, কেননা একা একা বসে থাকলে তুমি নিজের মধ্যে ভয়ভীতি চলে আসবে, মনে টেনশন চলে আসবে। সুতরাং ক্লাসমেটদের সাথে কথা বলে নিজেকে ফ্রি মাইন্ডেড রাখতে হবে।